ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সামরিক যান ও ট্যাঙ্ক মোতায়েন করেছে সেনা প্রধান হারজি হালিভি জানান হিজবুল্লার গোপন ঘাঁটি ধ্বংস করতে বিমান বাহিনীর পাশাপাশি তারা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এছাড়া বিমান বাহিনীর কমান্ডার জানান হিজবুল্লাহকে ইরানের সরবরাহ করা অস্ত্র আটকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের বিভিন্ন স্থানে বিশেষ করে রাজধানী বৈরুত ও এর আশপাশের এলাকায় বেশি করে হামলা চালানো হচ্ছে এতে সীমান্তবর্তী এলাকায় একই পরিবারের জন সদস্য প্রাণহারান শুক্রবার সারাদিনে নিহত হয়েছেন বেশ কয়েকজন তবে হামলা অব্যাহত রেখেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বন্দরনগরী হাইফার কাছে কিরিয়াত আতায় বেশ কয়েকটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা পাশাপাশি তেল আবিবে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী ভোরের আলো ফোটার আগেই তেল আবিবে একের পর এক ড্রোন ছুটতে থাকে হাউথিরা তবে এসব হামলার বেশিরভাগই আয়রন ডোম দিয়ে প্রতিহতের দাবি করেছে ইসরায়েল নাদিম মারজান সময় সংবাদ